আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইকি মিডিয়া নিউজ এর আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ইতালির নুলস্তা পাইছেন, বাংলাদেশে বিএফএস গোলবালে জমা দিবেন, তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সে বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে আপনারা কিভাবে নুলস্তা জমা দিয়ে ভিসা পাবেন সে প্রক্রিয়াটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথম কথা, আপনার থাকতে হবে 1 বছরের পাসপোর্টের মেয়াদ। দ্বিতীয়ত, আপনার থাকতে হবে মালিকের ডিক্লারেশনে। ডিক্লারেশনের বাংলা যেটা হলো ডিক্লার, একটা কাজের জন্য যে আমার এই লোকটা লাগবে সেই লোকের একটা ডিক্লার, লিখিত ডিক্লার সেটা থাকতে হবে। কোন কাজের জন্য সে উল্লেখ করে আপনার সেখানে লিখে সিলসাপ্পর সেই কোম্পানির দিতে হবে। দ্বিতীয়ত, আপনার যে মালিক থাকবে সেই মালিকের কার্তৃদিনটা এবং কোদিসিবিসকালে যেটা ট্যাক্স সার্টিফিকেট আমাদের বাংলাদেশের কোদিসিবিসকালে, আর রেসিডেন্ট যেটা হলো বাংলাদেশের যে আপনি নাগরিক, বাংলাদেশের যে একটা নাগরিক থাকে ইতালির যেরকম নাগরিক কত্তর মতোই একটা রেসিডেন্ট কার্ড থাকে, আপনার বাসার ঠিকানা সহ আপনি কোথায় থাকেন না থাকেন সেই ডিটেলসগুলো থাকে, এবং সাথে আপনার মালিকের নাম্বারটাও সেখানে উল্লেখ করে দিবেন, তাতে আরো ভালো। সেখানে কিন্তু আপনার মালিকের সেই কোম্পানির সেখানের মালিকের সিল সাপোর্ট থাকতে হবে এবং সই থাকতে হবে যে ইতালিয়ান এম্বাসিতে যখন জমা হবে এই ফাইলটা তখন আপনারা শতভাগকে নিশ্চিত হবেন যে এটা ভিসা না দেওয়ার কোনো কারণ থাকবে না। কারণ নুলস্তা অরিজিনাল হলে এবং মালিক ডিক্লারেশনের যে ডিক্লারেটর থাকবে সে সেটা লিখিত দিবে এবং তার সব ঠিকানা সব কিছু সেখানে থাকতেছে। যদি চায় তারা সরাসরি বাংলাদেশ থেকেও সেই মালিককে কল দিয়ে বা ইমেল করে যেভাবে হোক সরাসরি জানতে পারবে। যদি তার কোনো সমস্যা থাকে সেখানে আপনারা পাঠাই দিতে পারবে বা কল দিতে পারবে। তো আপনারা শতভাগ 99% নিরাপদে, আপনার যদি নুলস্তাটা থাকে যখন জমা করবেন তখন এই ডকুমেন্টসগুলো আপনারা প্রোভাইড করবেন নুলস্তার সাথে, তাহলে আপনাদের শতভাগ নিশ্চিত আপনার ভিসা পাইতে কোনো সমস্যা হবে না। আগে যেহেতু আপনারা সমস্যার সম্মুখীন হয়েছেন সেই পরিপ্রেক্ষিতে এখন এই ডিক্লারেশন দিলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা নিউজ আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। পরবর্তীতে আপনাদের দেখাবো সেই ডিক্লারেশন কীভাবে কীভাবে করতে হয়। চ্যানেলটি সাথে থাকলে আপনারা বিস্তারিত আরও তথ্য পেতে থাকবেন। তো ভালো থাকুন, সবার সুস্থতা কামনা করছি, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।